অধমের কিছু লেখা গান লিখতে পারি না, চেষ্টা করেছি মাত্র। তো সেখান থেকে একটি প্রেম দর্শনের গান করে আর কি বিচ্ছেদ গান করে আমি আমার আসল ছাড়ার চেষ্টা করব। পাগল মাসুক প্রেমী বন্ধু সারা বোঝে না, বাড়ি ভরসা নামে ভক্ত পাগল দয়াল দিনে বোঝে না। আশে পাগল মাসু প্রেমে বন্ধু ছাড়া বুঝে বেহেস্ত আসমানে না জমিনে না নিজের পথে, এই বিষয়টির মধ্যে পরিষ্কার হয়ে যাবে। সারকে প্রেম মরতে আসে মালিক ভরসা যদি ভক্তকে বাজান ভালোবাসে, স্বর্গে প্রেম মরতে আসে আমার মালিক ভরসা যাতে ভালোবাসে, স্বর্গে প্রেম মরতে আসে যদি বন্ধু ভালোবাসে, ওই স্বর্গে প্রেম বাজা মরতে আসে যদি বন্ধু ভালোবাসে, উদয় চন্দ্রানি আকাশে বন্ধু সারা বসে না, আসে পাগল মাসুক প্রেমে দয়াল দিনে বোঝে না। বন্ধু ছাড়া বুঝে না, আসে পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে। এই সৃষ্টিতে সস্তায় আছে মানুষ কেন ঘুরো মরিচি কারে পিছে, সৃষ্টিতে সস্তায় আছে কেন ঘুরো মরিচি কার পিছে, বাদামি সৃষ্টিতে আমার সস্তায় আছে কেন ঘুরো মরিচি কার পিছে, দূরে নাই সেই অতি কাছে, দূরে নাই সেই অতি কাছে, ওরে বাজান দূরে নাই সেই অতি কাছে, প্রেমিকের পাইতে নাই ভাবনা ভক্তের পাইতে নাই ভাবনা, আসে পাগল মাসু বন্ধু সারা বোঝে না, বন্ধু ছাড়া বোঝে না, আসে পাগল মাসু প্রেমে বন্ধু ছাড়া বোঝে না। আরব্য উপন্যাস সত্য ঘটনাকে অবলম্বন করে একজন উপন্যাসিক এই উপন্যাসটি রচনা করেছেন বহু আগে, উপন্যাসটির নাম লাইলি এবং মজনু। বাংলা চলচ্চিত্র হয়েছে, উর্দু ভাষায়ও চলচ্চিত্র হয়েছে।
তো এই লাইলি মজনু উপন্যাসটি একটা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে লিখেছেন। যা হোক, যাকে আমরা মজনু বলি সে তো পুরুষ নাকি, কিন্তু মজনুর নাম মজনুনা, মজনু নাম হলো কায়েস। আরব দেশে যদি কোনো মানুষ পাগল হয়ে যায় তাহলে কয় মজনু, আমাদের দেশে কিন্তু ব্যঙ্গত্ব করে বলে, নাম হইলো লাল মিয়া পাগল হয়ে গেছে কয় মুর্শিদের প্রেমে, কয় লাউলা পাগলা, নাম হইলো কালাসা কয় কাউলা পাগলা, লাউলা পাগলা কাউলা পাগলা, নামকে ব্যঙ্গাত্ম করে বলা হয়, এটা একটা অপরাধ। তো আরব দেশে কোনো মানুষ মতিভ্রম ঘটলে তাকে মজনু বলা হয়। এই মজনু যে পাগল হয়েছে, কোনো নবীর প্রেমে পাগল হয় নাই, কোনো অলিয়া উলিয়ার প্রেমে পাগল হয় নাই, কোনো গাড়ি বাড়ির জন্য পাগল হয় নাই, কোনো রাজ্যের জন্য পাগল হয় নাই, তিনি পাগল হয়েছে একটা নারীর প্রেমে, সেই নারীটার নাম হইল লাইলি। এবার লাইলি লাইলি জফে বাপ মায় পাঠাইছে স্কুলে, পরীক্ষার খাতা দিছে, খাতার মধ্যে সব লেখছে লাইলি 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 লাইলি। মাস্টার আইসা দেখে এক নাম পুরা খাতার মধ্যে লেখা, তো জিজ্ঞেস করে, এই কায়েস তোরে প্রশ্ন করছি কি, তুই লেখছস কি? বলে কি? বলে একটা নামই খাতার মধ্যে লেখা রাখছস, মজনু পাগল। কায়েস দুই চোখের পানি ছেড়ে বলছে, সা এই পৃথিবীতে প্রশ্ন আমার একটি, জবাব আমার একটি, প্রশ্ন আমার লাইলি, জবাবও আমার লাইলি, যা প্রশ্ন তাই জবাব, তাই আমি লিখেছি। মাস্টার রাগান্বিত হয়ে তাকে চপ্পাঘাত করে স্কুল থেকে তাড়িয়ে দিলেন। মজনু মাদ হয়ে নগর বন্দর শহর ঘুরতে লাগলেন। একদিন রাস্তা নিয়ে যায় কিছু লোক, একটা কুকুর নিয়ে এই কায়েস শুয়ে দিছে পাগল। লোকে বলে, এই মজনু পাগলা তুই কি ভালো হইতি না, নাপাকি একটা কুকুর, এই নাপাক কুকুরটা নিয়ে তুই রাস্তার মধ্যে শুয়ে দিছ। কায়েস বলে, মজনু বলে, ভাই রে আমি যারে ভালোবাসি সে বড় লোকের মেয়ে, তার কাছে যাওয়ার মতো আমার সাধ্য শক্তি নাই, তবে আমি যারে ভালোবাসি আমার লাইলি এই কুকুরটারে আদর করে পালে, এই কুকুরটার থেকে আমি আমার লাইলির গন্ধ পাই, তাই কুকুরটাকে জড়াই ধরে থাকি। এখানে প্রশ্ন, প্রেমিকের কাছে অপবিত্র জীব অপবিত্র হয়ে যায়, অপবিত্র বস্তু পবিত্র হয়ে যায়, প্রেম দর্শনে তাই বলেছেন। তাই মজনু পাগল হয়ে গেলেন, ভাবিতে ভাবিতে সাদিতে সাদিতে কাঁদিতে কাঁদিতে পাহাড় জঙ্গল অরণ্য অতিক্রম করিয়া সারাটা জীবন কাটাইছে পাগলায়, লাইলি লাইলি কইয়া, লাইলি বিনে আমার কেয়া ছেড়ে এই না ভুবনে, কান্দা মজনু লাইলির প্রেমে থেকে ধরা ধামে। কাঁদতে কাঁদতে এই মজনু পাগলার চোখের মধ্যে ছানি পড়ে গেল, এখন আগের মতো আর দৌড়াইতে পারে না, পথ চলতে পারে না, অন্ধলোক কি চলতে পারে সুস্থ মানুষের মতো, এক জায়গায় বসে বসেই কাঁদে। মালাকাল মউত এসেছে তার জীবন হরণ করতে, অন্ধলোকের কিন্তু অনুভূতি শক্তি প্রখর, যে মরছে সে জানে মালাকাল মউত কি জিনিস, যে মরে নাই সে জানে না। তো এবার যখন মালাকাল মউত আইসে, তখন মজনু পাগল কয়, তুই কে রে? বলে, আমার নাম মালাকাল মউত। কয়, তুই কেন আইস? বলে, আমার তো ডিউটি একটা, যাদের যখন ভবলীলা সাঙ্গ হয়ে যায় আমি তখন তার জীবন হরণ করতে আসি। মজনু পাগল কয়, তুই একটা পাগল। মজনু পাগলায় কয় মালাকাল মউত, তুই একটা পাগল। আমি কেমনে পাগল? যে আমার এই জীবন যৌবন দেহ মনোপ্রাণ আজ থেকে বহু বৎসর আগে লাইদিন আমাকে একটা মাইয়ারে দিয়ে দিছি, আমার কিছু থাকলে তো তুই নিবি, আমার কাছে কি আছে তুই নিবি? অট্ট হাসি দিয়ে মালাকাল মউত বলে, মালিক তোমার এই পাগলে কি কয়? মালিক বলে, হে ফেরেস্তা, তোদেরকে সৃষ্টি করছি আমার হুকুম পালন করার জন্য, ইবাদত করার জন্য, আর এই মানব মানবীকে আমি সৃষ্টি করেছি শুধু ইবাদতের জন্য নয়, এই প্রেমের ভাষা ফেরেস্তা তোরা বুঝবি না, এটা বুঝে আমার আদম আমার মানুষ। তো
মজদু বাংলায় মিথ্যা কয়নি, সত্যই বলছে। লাইলি লাইলি জপতে জপতে প্রেমটা লাইলির সাথে থাকে নাই রে ফেরেশতা, ওই প্রেমটা আমি লাইলাহার সাথে হয়ে গেছে। লাইলাই লাইলি জপতে জপতে সৃষ্টিকে সেবিছে যে জন, ঈশ্বরকে ভজিছে সে জন, এই সৃষ্টির প্রেমের মধ্যেই স্রষ্টার প্রেমকে পাওয়া যায়। তাই গানে বলা হলো, তাই সে নাম মুছে গেল কায়ে সে নাম, কায়ে সে নাম। মজদু পাগল নাম ধরিল, বন্ধু ছাড়া বোঝে না, আসে পাগল মাসু প্রেমী, বন্ধু ছাড়া বুঝে। এবার মালা কাল বৌদ বলে আমি কি করব, বলে আমার প্রেমের পাগলের জান তুই এই রূপে কবচ করতে পারবি না, তোকে একটা কুদরতি রূপ দেয়। কিরূপ? লাইলির রূপ দান করলেন। লাইলির রূপ দান করে গিয়ে চলে গেলেন মজদু পাগলের কাছে। এখানে জাতীয় কবি, ভাবের কবি, প্রেমের কবি, সাধক কবি, আল্লাহর ওলি কবি কাজী নজরুল লিখেছে, কি লিখেছেন? লাইলি রূপ ধারণ করে মালা কাল বৌদ বলে, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজিনু গো আঁখি খোলো, মজিনু গো আঁখি খোলো, প্রিয়তম এত বিরহে নিশি বুঝি ভোর হলো, মজিনু গো আঁখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজিনু গো আঁখি খোলো, মজিনু গো আঁখি খোলো, প্রিয়তম এত বিরহে নিশি বুঝি ভোর হলো, মজিনু গো আঁখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজিনু গো আঁখি খোলো, মজনু গো। সেই তো এলে বন্ধ বিদায় বেলা, নামি কিতে সাধর ভাঙিল খেলা। ও লাইলি তোমাকে পাওয়ার জন্য যুগ যুগান্তর কেঁদে কেঁদে সাধতে সাধতে ভাবতে ভাবতে আমার দুটি নয়ন অন্ধ হয়ে গেছে, আমি তো চোখে দেখি না। তবে আমার বিশ্বাস, তুমি যদি আমার লাইলি হয়ে থাকো, তোমার এই প্রেমের হাত দিয়ে অন্ধনয়নে স্পর্শ করলে আমার অন্ধনয়ন ভালো হয়ে যাবে। যেমনি কথা তেমনি কাজ, যখন স্পর্শ করেছেন মজদু পাগলের অন্ধনয়ন ভালো হয়ে গেছে। মজদু বলে, লাইলি
আমার এই বুকটা মরুময় প্রান্তর হয়ে আছে, শুকিয়ে গেছে, বিরহের আগুন দাউ দাউ করে জ্বলছে। তোমার এই শীতল বুকটুকু কাছে এনে আমাকে একটু জড়িয়ে ধরো, তোমার ওই শীতল বুকের ছায়া তলে আমি আশ্রয় নিই, একটু প্রশান্তি লাভ করি। জড়িয়ে ধরলেন মালাকাল মৌদ বলে, এই তো আমার সুযোগ যায়, হাতের পলকে প্রেমের স্পর্শে মজনু পাগলের জান কবচ করে নিলেন। বাট প্রশ্ন, একজন নর একটা নারীকে ভালোবেসে ওই ভালোবাসতে বাসতে সেই প্রেম আর নারীর সাথে থাকে নাই, ওই প্রেম স্বয়ং স্রষ্টার সাথে হয়ে গেছে। মালিক ভরসাকে ভালোবাসতে বাসতে এই প্রেম তার মালিক ভরসার সাথে থাকবে না, এই প্রেমটা স্বয়ং মাওলার সাথে হয়ে যাবে। এইটাই হচ্ছে বিধা। যখন তার জান কবচ করে নিলেন, কবি নজরুলের সেই প্রেমের কলম লিখেছেন, না মিটিতে সাধ মোর ভাঙিল খেলা, না মিটিতে সাধ মোর ভাঙিল খেলা, জীবন প্রভাতে এলো বিদায় বেলা, ভাঙিল খেলা, না মিটিতে সাধ খেলা, জীবন প্রভাতে এলো ভাঙিল খেলা, না মিটিতে ভাঙিল খেলা, বাপ্পামি বাপ্পাহারে বাপ্পামি বাপ্পামি শহরে বাজার গুরু ভজ্য পাবে আমার, ভাব পাবে ভাব শহরে গুরু বজলে পাবে কার, ভাব পাবে ভাব শহরে মুর্শিদ ভজ্য পাবে খোদারে, আর দেওয়ান বিনয় করে আর দেওয়ান বিনয় করে পাগল মাসুকে বন্ধু ছাড়া বুঝে না, আসে পাগল মাসুকে বন্ধু ছাড়া বুঝে না।